ওবাইদুল কাদের বলেন, রাজপথ কি পৈতৃক সম্পত্তি বিএনপির? পৈতৃক সম্পত্তি কারো না, রাজপথ পৈতৃক সম্পত্তি জনগণের। সেই সম্পত্তি আপনারা আত্মসাত করেছেন, আমরা ওই রাজপথ জনগণের, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আব্দুল মোমেন, হ্যাঁ, সেই আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন কি সিঙ্গাপুর ইয়ে শ্রীলঙ্কা হবে, বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে। বাংলাদেশের মানুষ বেহেস্তে নাই, আওয়ামী লীগাররা এই সরকারের বসম্বদরা, তারা বেহেস্তে আছে। কারণ জনগণের লক্ষ কোটি টাকা পাচার করে যারা বিদেশে আপনার প্রাসাদ বানিয়েছেন, সেখানে বিভিন্ন ধরনের সুরম্য অট্টালিকা বানিয়েছেন, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা কাটাচ্ছেন, অনেক টাকা ইনকাম করছেন, তারা আপনার বেহেস্তে আছেন। কিন্তু আব্দুল মোমেন সাহেব, আপনি তো বাজারে যান নি, ওই রিক্সাওয়ালা সিএনজিওয়ালা যারা দাঁড়িয়ে আছে, একটা ডিমের দাম 12.5 টাকা, আপনি নিজে বাজারে গিয়ে তো আর তা আপনাকে আর বাজার করতে হয় না। এক হালি ডিমের দাম 50 টাকা, আব্দুল মোমেন সাহেব, তারা আপনাদের তৈরি করা নরকের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে এদেশের জনগণ। আর আপনি আর আপনার আওয়ামী লীগাররা ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও নাকি কয়েক কোটি টাকার মালিক, তো আপনারা তো স্বর্গেই থাকবেন, আপনারা তো বেহেস্তেই থাকবেন। আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। তবে আপনাদের বেহেস্ত হচ্ছে সাদ্দাতের বেহেস্ত। এই বেহেস্ত কখন যে উল্টে যাবে আব্দুল মোমেন সাহেব আপনি জানেন না। 1 কেজি ইলিশ মাছ কিনতে 2000 টাকা লাগে, এই আপনার বেহেস্ত। আপনার পটল আলু সবজি হাত দিয়ে ছুলেই মনে হয় 1000 ভোল্টের কারেন্ট স্পর্শ। এটাও তো খবরের কাগজে উঠে, যদিও গণমাধ্যমের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। আব্দুল মোমেন সাহেব এই সাদ্দাতের বেহেস্ত নিয়ে অহংকার করেন, এই কথা বলে আপনি জনগণ, দরিদ্র জনগণ, ক্ষুধার্ত জনগণ, অনাহারী জনগণের সাথে আপনারা কৌতুক করছেন, তাদের সাথে আপনারা মজা করছেন, উপহাস করছেন। গোটা দেশ এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করছে, আর ওর মধ্যে আপনারা বেহেস্তের যে সুবাতাসের মধ্যে আছেন, আপনারা তো টের পাচ্ছেন না। সাধারণ মানুষ আজকে আনাজপাতি, আজকে চাল ডাল, আজকে মাছ মাংস তো এখন অধরা হয়ে গেছে। মাংস কেনা একজন নিম্ন মধ্যবিত্তের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য এখন স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনি তাহলে বুঝেন, আপনার তো অভাব আপনার লাগবে না। আব্দুল মোমেন সাহেব, আপনি আওয়ামী লীগের একটা অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনাদের অনেক ইনকাম নানাভাবে, বাংলাদেশের জনগণের টাকা হরিলুট করে যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের বেহেস জনগণের বেহেস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণকেই জনগণের সাথেই রসিকতা করা হয়। আমি আর বক্তব্য ধারার মতো অশ্রু ঝরেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার যে অধম, সেই অঙ্গীকার থেকে বিচ্যুত হননি তিনি, তার সংগ্রাম চালিয়ে গেছেন। অবরুদ্ধ গুলশান কার্যালয়ের মধ্যেও তিনি দিনাতিপাত করেছেন, সেই রুদ্ধদ্বার পরিস্থিতির মধ্যে একটা জেলখানার মধ্যে থেকেছেন, সন্তানের লাশ কোলে নেওয়ার পরেও, তারপরেও তিনি বিচ্যুত হন, আজও তিনি বন্দী। জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যে প্রত্যেকেই আরাফাত রহমান কোকর, আরাফাত রহমান কোকর আজকে যে জন্মদিন, এই জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান উদ্যোগ নিয়েছেন জিয়া মঞ্চ। আরাফাত রহমান কোকর এই জন্মদিনের আলোচনায় আমরা কথা বলছি কেন, কি গুরুত্বের সাথে তার প্রতি আমাদের এই শ্রদ্ধা নিবেদন, এটা জানতে হবে। এর সাথে কিন্তু দেশের জাতীয় রাজনীতির অনেক বিষয় জড়িত। আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক, তিনি খেলাধুলা নিয়েই থাকতেন। তো একজন ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদ সমাজে কিন্তু তার বিরাট অবদান থাকে, জনগণের মধ্যে তাদের একটা প্রভাব থাকে। বিখ্যাত যারা ক্রীড়াবিদ তারা, তাদের অনেক ভক্ত
জনগণের মধ্যে থাকে, তাদের কথা, তাদের আলোচনা, তাদের মন্তব্য উদ্ধৃতি আকারে যায়। এবং সমাজের বিভিন্ন ক্রান্তিকালে, ইতিহাসের বিভিন্ন ক্রান্তিকালে তাদেরও আমরা দেখেছি যে সেই ক্রান্তিকালে তারা কিছু ভূমিকা রাখেন। আরাফাত রহমান কোকো একেবারেই দল নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার মৃত্যুটা হয়েছে রাজনৈতিক কারণে। একটা ছেলে যদি দেখে তার মা অবরুদ্ধ হয়ে আছেন বালির ট্রাক, কাঠের ট্রাক, পুলিশ, র‍্যাব এবং গোলমরিচের গুড়া নিক্ষেপ করা হচ্ছে বাংলাদেশের সেই অবিসংবাদিত কোটি মানুষের সমর্থিত যে নেত্রী, সমর্থিত যে নেত্রী, সে আরাফাত রহমান কোকোর তো মা, এত দূরে সে আছে, সে কিছু করতেও পারছে না, তার হৃদয়টা আকুলি বিকুলি করছে। এর আগেও সে হৃদরোগের রুগী ছিল, এই তার সহ্য করতে পারেনি। আপনারা সবাই জানেন এত দূরে মালয়েশিয়ায় নিজের মাকে যদি দেখে এই পরিণতি, কোন সন্তান মায়ের প্রতি যার গভীর অনুরাগ, ভালোবাসা, শ্রদ্ধা, মমত্ব আছে, সে কি ঠিক থাকতে পারে? পারে না। তিনি ইন্তেকাল করলেন ওই দৃশ্য থেকে। তো এটা একটি রাজনৈতিক ঘটনার কারণেই তো, এই কারণে আজকে আরাফাত রহমান কোকো আমাদেরকে, তার মৃত্যু আমাদেরকে নানাভাবেই কাঁদায়, শোকাহত করে, আবার উদ্দীপ্ত করে যে না, মায়ের সন্তান, এক অপেক্ষাকৃত তরুণ সে চলে যাচ্ছে, তার আচরণ, তার কর্মকাণ্ড একজন দস্যু এবং ডাকাতের মতো। দস্যু যেমন রাতের অন্ধকারে মানুষের ঘর থেকে চাল, ডাল, অর্থ, সোনা দানা লুট করে, তেমনি জনগণের ক্ষমতা লুট করে জোর করে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে, সেই শেখ হাসিনার কারণেই জীবন চলে গেছে আরাফাত রহমান কোকো। সুতরাং জাতীয়তাবাদী শক্তি, বিএনপি, তার অঙ্গ সংগঠন এবং যারা এই দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ন্যূনতম যাদের ভালোবাসা আছে, তারা তো এই মৃত্যুকে সহজে মেনে নিবে না, মেনে নিবে না, মেনে নিতে পারে না। তাদের প্রত্যেককেই প্রতিশোধের জন্য উদ্দীপ্ত করে, প্রতিরোধের জন্য উদ্দীপ্ত করে এই অকাল মৃত্যু শেখ হাসিনার কারণে। আজকে